তাহলে কি এবার আমরা সিরাজের চুইগুস্ত খাওয়ার জন্য খুলনাতেই চলে গেলাম? অনেকদিন পরে আমাদের সেই ইচ্ছাটাও পূর্ণ হলো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে দেখছিলেন যে আমি সাইফানকে আমার পছন্দ অনুযায়ী একজোড়া জুতো কিনে দিছি। আমি চাইতেছিলাম আমার ছেলের সেম ডিজাইনের সেম কালারের আমিও একজোড়া জুতা কিনবো। বাপ ছেলের একই রকম জুতা, একই রকম প্যান্ট, একই রকম শার্ট, সবকিছু একই রকম হলে দেখতে কতটা কিউট লাগবে একটু ভাবুন। জ্যামের কারণে সুমায়ার আর আপুর আসতে একটু লেট হয়, এসেই সুমায় আমাকে এমন এমন টাইপের জুতো পছন্দ করে দিতে যেগুলো আমার ভালো লাগতেছিল না। তার মাঝে শপিং করতে এসে মা ছেলের এরকম দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখলে আসলেই ভালো লাগে। মাশাআল্লাহ, আমাদের ছেলেটা এই বয়সে আমাদের দুঃখ কষ্ট সবকিছুই বোঝে। ফাইনালি অনেক পছন্দ করে আমার জন্য একজোড়া জুতো কিনে সেই জুতোগুলো সাইফানের হাতে দিয়ে দিলাম। সে হয়তোবা ভাবছে এই জুতো জোড়া তার জন্য। ও হ্যাঁ, আজকে কিন্তু আমরা শপিং করতে আসি নাই। আমাদের প্ল্যান হলো আজকে আমরা সিরাজের সেই বিখ্যাত চুই জালের গোস্ত খাবো। প্রতিবারই আমরা একটা কিছু ভেবে বের হলে আমরা অনেকগুলো কাজ একসাথে করে ফেলি। আমি যেহেতু জুতো কিনছি, সেই সাথে ভাবলাম যে আমি কিনছি, এখন যদি সুমাইকে কিনে না দেই সে হয়তোবা মনে মনে ভাববে যে আমার জন্য একটু ভালোবাসা নেই। কিন্তু তাকে আমি অনেক পছন্দ করে অনেকগুলো জুতা দেখাইলাম, তার একটাও পছন্দ হয় নাই। সব থেকে বড় কথা হলো তার নাকি অনেক জুতো আছে যেগুলো সে এখনো পড়তে পারে নাই। তারপরও ভাবছিলাম আমি যেহেতু কিনছি, আমার ভালোবাসার মানুষটাকেও কিনে দেওয়া দরকার। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরেও, অনেক জোড়াজুড়ি করার পর কোনোভাবেই সে কিনলো না। সুমাই আবার আমাকে এই স্যুটের দোকানে নিয়ে আসে। স্যুটগুলো ভালো লাগছে কিন্তু আমার কাছে অনেক বেশি গরম লাগতেছে। এ কারণে ভাবলাম যে যদি কিনি তাহলে শীতের মধ্যে কিনবো। তাই ওইখান থেকে আমরা চলে আসি সিরাজের সেই চুই জালের গোস্ত খাওয়ার জন্য। এই প্রথমবার আমরা সিরাজের চুই গোস্ত খাইতে আসছি। রেস্টুরেন্টে ঢুকার পর ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে। মোটামুটি সবকিছুই অনেক সুন্দর করে পরিপাটি করে গুছানো আছে। এখন আমাদের অর্ডার করার পালা। অর্ডার করে আমরা বসে আছি, কখন সেই সিরাজের চুই জালের গোস্ত দেখব। শুধু দেখবো না, আজকে কিন্তু খেয়েও দেখবো কেমন লাগে। এতদিন ভিডিওতে সবসময় দেখতাম যে সিরাজের চুই জালের গোস্ত খেয়ে সবাই রিভিউ দিচ্ছে, আসলে এটা খেতে কেমন এবং সত্যি কি এটা মজা কিনা আজকে খাওয়ার পর বুঝতে পারবো। এই যা, এই এক জ্বালা সাইফান বাবাকে নিয়ে আমরা যেখানেই যাই না কেন, তাকে নিয়ে আমাদের পড়তে হয় মহা বিপদে। তারপর আমাদের ছেলে আমাদেরকে অতটাও জ্বালায় না। ভাত নেওয়ার সাথে সাথে চলে আসলো সেই সিরাজের চুই ঝালের গোস্ত। উফ, এটা দেখেই অনেকটা লোভনীয় লাগতেছে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেই টাইপের গোস্ত এবং যেই গোস্তটা চাইবেন সেই গোস্তটাই কিন্তু তারা আপনাকে দিবে। সাথে কিন্তু বড় বড় সাইজের দুইটা রসুনও থাকবে। এই রসুনগুলোর কারণে খাবারের টেস্টটা আরো ভালো লাগে। স্পেশাল এই ডালটা আমার কাছে অনেক ভালো লাগছে। প্রত্যেকটা খাবারেরই একটা স্পেশালিটি আছে। এখানে সব থেকে স্পেশাল বিষয়টা হলো এখানের এই চুই ঝালটা। সিরাজের চুই ঝালের গোস্তটা খেতে খেতে এটার রিভিউটাও দেওয়া যাক। অনেস্টলি গাইজ, এই সিরাজের চুই গোস্তটা না খেলে বুঝতেই পারতাম না এটা এত এত মজা। আমার কাছে তো অনেক ভালো লাগছে। যারা এখনো ট্রাই করেন নাই, একবার হলো এই সিরাজের চুই গোস্তটা খাবেন। এটা আমাদের বাসার আশেপাশে হলে আমি সপ্তাহে 2-3 মাস্ট আসতাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে বের হওয়ার পর রাস্তায় হঠাৎ করে যাওয়ার সময় সাইফানের এই পিকাচুটা পছন্দ হয়ে যায়। আমার ছেলের একটা জিনিস পছন্দ হয়েছে, ওই জিনিসটা তো তাকে যে কোনো মূল্যেই দিতে হবে। এটা পেয়ে তো সাইফান অনেক বেশি খুশি হয়েছে, যদিও বা এটা 2-3 খেলার পর সে এটার দিকে আর ঘুরেও তাকাবে না। আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।